হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম সোর্স অফ প্রোডাক্টে। বর্তমান সময়ে আইপি ক্যামেরা বা মিনি সিকিউরিটি ক্যামেরাগুলোর ব্যবহার অনেক বেড়েছে আগের তুলনায়। মোটামুটি ছোট বড় সব অফিস, ওয়্যারহাউস, এমনকি বাসা বাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট তথা ওয়াইফাই সংযোগের কারণে আইপি ক্যামেরা ইউজ করা একদম ইজি হয়ে গেছে। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের আইপি 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে। আজকে আমরা রিভিউ করব রিয়েলমি স্মার্ট ক্যামেরা 360 ডিগ্রির। এটি রিয়েলমি এর লেটেস্ট একটি অফারিং। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং একটি থামস আপ দিতে ভুলবেন না। স্মার্ট ক্যামেরাটি রিয়েলমি কালার থিমে সুন্দর একটি প্যাকেজে আসে। বক্সে পাচ্ছেন ক্যামেরা, অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল। ক্যামেরাটি খুব লাইটওয়েট এবং কম্প্যাক্ট, ওজন মাত্র 190 গ্রাম, তাই আপনি যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন। এর ফুল বডি স্মুথ ম্যাট হোয়াইট ফিনিশ এবং আউটার লেয়ারটি প্লাস্টিকের। ফ্রন্ট সাইডে রোটেটিং লেন্স এবং রিয়ারে থাকছে একটি ছোট্ট স্পিকার গ্রিল। এর বটমে থাকছে একটি রিসেট সুইচ এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট। উল্লেখ্য যে এটিতে কোনো ইনবিল্ট ব্যাটারি নেই, সরাসরি পাওয়ার কানেকশনে চলবে এটি। এতে মাইক্রো ইউএসবি এক্সপেনশন অপশনও থাকছে 128 জিবি পর্যন্ত। স্লটটি আপনি পাবেন ক্যামেরা লেন্সের ঠিক নিচেই। সেট আপ প্রসেসটি আমার কাছে একদম ইজি মনে হয়েছে অন্য অনেক আইপি ক্যামেরা থেকে। বিশেষ করে এমআইয়ের আইপি ক্যামেরা সেট আপ করতে অনেকেরই অনেক ঝামেলা পোহাতে হচ্ছিল, তবে তার তুলনায় এটির সেট আপ প্রসেসটি অনেকটা ইজি। আপনাকে রিয়েলমি লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর থেকে। অতঃপর আপনাকে অ্যাপটিতে লগ ইন করতে হলে একটি ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে। আগে থেকে ইউজার অ্যাকাউন্ট থাকলে তো হলোই, অথবা যদি না থাকে তাহলে সাইন আপ করে নিন। এবং এরপরে সেট আপ প্রসেসটি আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম। তো চলুন এখন দেখে আসি রিয়েলমির স্মার্ট ক্যামেরার ফিচারগুলো। প্রথমেই বলি এর ভিডিও কোয়ালিটি নিয়ে। এতে থাকছে 360 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেলের 1080p ভিডিও রেকর্ডিং। অর্থাৎ প্রথমত ক্যামেরাটি আপনি যেখানে সেট করবেন সেখান থেকে আপনি 360 ডিগ্রি ফুল ভিউ পাচ্ছেন। সুতরাং একটি রুমে সেট করলে পুরো রুমই আপনি অবজার্ভ করতে পারবেন। ভিডিও রেকর্ডিং হবে H.265 কোডেকে, যার কারণে ভিডিও কোয়ালিটি কিছুটা বেটার হবে এবং সাইজও তুলনামূলক হবে কিছুটা কম। আমার কাছে ভিডিও কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে বোথ নর্মাল এবং নাইট মোডে। আলো কম বেশি হলে খুব ভালোভাবে ক্যামেরাটি তার অ্যাডজাস্ট করে ফেলে। আর এর ইনফ্রারেড মোডটি অনেক অ্যামেজিং। একদম অন্ধকার হয়ে গেলে অটো ইনফ্রারেড অন হয়ে যায় এবং ইনফ্রারেডে ভিডিও কোয়ালিটি অনেক ক্লিয়ার এবং ডিটেইলড লেগেছে আমার কাছে। ওভারঅল দিনে বা রাতে আলো বা আধারে এটি সবসময় খুব ভালো আউটপুট দিচ্ছিল। এতে থাকছে ওয়াইড ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিস্টরশন কারেকশন। আমরা জানি লেন্স বেশি ওয়াইড হলে কিছুটা লেন্সে ডিস্টর্ট করে, এটিতে এজ ডিস্টরশন কারেকশনের মাধ্যমে এই প্রবলেমটি সলিউশন করে দেয়। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, এতে কোনো আপনি ইনবিল্ট স্টোরেজ পাচ্ছেন না, সুতরাং মেমোরি কার্ড না লাগালে কোনো ভিডিও রেকর্ড হবে না। তবে আপনি আপনার স্মার্টফোন থেকে সরাসরি ফিডগুলো দেখতে পারবেন। এটিতে ভিডিও স্টোর করতে হলে আপনাকে মেমোরি কার্ড ইনসার্ট করতে হবে। এটির ম্যাক্সিমাম মেমোরি কার্ড ক্যাপাসিটি 128 গিগাবাইট। 128 গিগাবাইট মেমোরি কার্ড ইনসার্ট করার পরে আপনি ম্যাক্সিমাম 14 ডেজ নন-স্টপ 1080p রেকর্ডিং করতে পারবেন। এটি আমার কাছে মোর দেন এনাফ মনে হয়েছে। এরপর আমি কথা বলবো এর একটি স্মার্ট ফিচার নিয়ে, তা হলো এআই মোশন ডিটেকশন। রিয়েলমি স্মার্ট ক্যামেরাতে 3 ধরনের এআই মোশন ডিটেকশন ইউজ করা হয়েছে। প্রথমটি হলো ভয়েস ডিটেকশন, দ্বিতীয়টি মোশন ডিটেকশন, তৃতীয়টি হিউম্যান বডি ডিটেকশন। একটু বিস্তারিত বলি, হঠাৎ যদি রুমে লাউড কোনো নয়েজ হয় তাহলে আপনার স্মার্টফোনে ক্যামেরা থেকে অ্যালার্ট আসবে। এতে থাকছে রিয়েল টাইম মোশন ট্র্যাকিং। এটি সিকিউরিটির জন্য অনেক হেল্পফুল। আপনার বাসায় বা অফিসে যদি কোনো আনইউজুয়াল কেউ এন্ট্রি করে তাহলে এই ক্যামেরাটি তাকে ট্র্যাকিং করবে। এছাড়াও যাদের বাসায় বিভিন্ন পেট থাকে, যেমন বিড়াল, কুকুর এসব, তাদের বাসাতেও এসব পেটকে নজরে রাখার জন্য ক্যামেরাটি ইউজ করতে পারবেন আপনারা। এটি রিয়েল টাইম এদেরকে ট্র্যাকিং করবে এবং তাদের মুভমেন্ট আপনাকে জানাবে। এর আরেকটি ইন্টারেস্টিং ফিচার থাকছে, তা হলো ভয়েস টকব্যাক। অর্থাৎ আপনি আপনার স্মার্টফোন থেকে সরাসরি স্মার্ট ক্যামেরাতে কথা বলতে পারবেন। স্মার্ট ক্যামেরার সাথে একটি ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার থাকছে। অর্থাৎ আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো সময় ক্যামেরাটিতে ভয়েস টক ব্যাক করতে পারবেন। এতে ইউজ করা হয়েছে একটি প্রফেশনাল ওয়াইফাই মনিটরিং চিপ, এর কারণে এর ওয়াইফাই অনেক স্ট্রং। এছাড়াও এতে ইনবিল্ট একটি ওয়াইফাই এক্সটেন্ডারও থাকছে। সাধারণত এসব কম্প্যাক্ট আইপি ক্যামেরা ওয়াইফাই দ্বারা চালিত হয়, তাই এদের ওয়াইফাই চিপ যদি দুর্বল হয় তাহলে কানেকশনে অনেক ঝামেলা হয় এবং মাঝে মাঝে ফিডগুলো পেতেও দেরি হয়। তবে রিয়েলমি আইপি ক্যামেরাতে আমি ইমপ্রেসড বলা চলে, কারণ এর ওয়াইফাই সিগন্যাল অনেক স্ট্রং ছিল এবং ইনবিল্ট ওয়াইফাই এক্সটেন্ডার থাকায় এর ভিডিও ট্রান্সমিশন এবং ভয়েস ট্রান্সমিশন সহ বিভিন্ন অপারেশন অনেক ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এই থাকলো মোটামুটি এর ফিচার নিয়ে আলোচনা। রিয়েলমি লিঙ্ক অ্যাপে এর ইউআইটি একদম সিম্পল। এতে আপনি মোটামুটি কিছু ফিচার পাচ্ছেন,
যেমন কন্ট্রোল, অ্যালার্মস, রিপ্লে, কলস, ফটোস, মাল্টি চ্যানেল ইত্যাদি। ওভারঅল আমার কাছে অ্যাপটি অনেক রিফাইন্ড মনে হয়েছে। বর্তমানে বাসাবাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় আইপি সিকিউরিটি ক্যামগুলো অনেক দরকারি হয়ে উঠেছে। বাজারে অনেক ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের আইপি সিকিউরিটি ক্যাম আছে, তবে আমার কাছে রিয়েলমি এর লেটেস্ট এই 360° সিকিউরিটি ক্যামটি অনেক ভালো এবং ফিচার প্যাকড মনে হয়েছে। এর কোয়ালিটিও অনেক ভালো এবং এর ফিচারগুলো অনেক সিম্পল বাট কাজের। তার সাথে এর কানেকশন, স্ট্যাবিলিটি সব কিছুই আমার কাছে ইম্প্রুভড মনে হয়েছে আগের অন্যান্য অনেক সিকিউরিটি ক্যাম থেকে। রিয়েলমির এই সিকিউরিটি ক্যাম সহ বিভিন্ন সিকিউরিটি ক্যাম কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sourceofproduct.com। এখান থেকে এক্সপ্লোর করুন আমাদের সকল প্রোডাক্ট, জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।